হ্যালো বন্ধুরা, ফিরে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, কিছুদিন আগে হয়ে গিয়েছে ওয়েবেল টেকনোলজি লিমিটেড এর পক্ষ থেকে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগের যে বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছিল সেই পরীক্ষার বা সেই বিজ্ঞপ্তি টেস্ট পরীক্ষা। তো সেই টেস্ট পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে, তোমরা কীভাবে তোমাদের রেজাল্টগুলো পাবে এবং তোমাদের ইন্টারভিউ প্রক্রিয়া কবে থেকে শুরু হতে পারে, সেই সংক্রান্ত বিষয়টা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। এবং তোমরা ইন্টারভিউয়ের জন্য কোন কোন বিষয়গুলোর উপর জোর দিবে বা ইন্টারভিউয়ে কীরকম প্রশ্ন আসতে পারে, সেই সংক্রান্ত বিষয়গুলো আজকে এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আর ছোট্ট একটা রিকোয়েস্ট করব, যারা চ্যানেলে নতুন ভিজিট করলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। জব রিলেটেড লেটেস্ট আপডেটগুলো এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য। তো দেখো বন্ধুরা, তোমরা যারা ওয়েবেল টেকনোলজি ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের টেস্ট পরীক্ষা দিয়েছো বা তোমরা বিএসকে বলো, যেহেতু তারা নির্দিষ্টভাবে এখনও কোনো প্রকাশ করেনি, তারা যে এই ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে, সেগুলোকে কি বিএসকেতে নিয়োগ করা হবে নাকি ওয়েবেল টেকনোলজি লিমিটেড এর পক্ষ থেকে কোনো কোম্পানিতে নিয়োগ করা হবে, তারা কিন্তু সেরকম এখনও পর্যন্ত কোনো নির্দেশিকা প্রকাশ করেনি। তো আমরা ধরে নিচ্ছি যে এই যে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের যে টেস্ট পরীক্ষা হইল, তো সেই টেস্ট পরীক্ষার রেজাল্ট কিন্তু ইতিমধ্যেই তারা দিয়ে দিয়েছেন। যদিও অফিসিয়ালভাবে তারা কোনো রেজাল্ট প্রকাশিত করেনি, তোমরা যারা পরীক্ষা দিয়েছো তোমরা তোমাদের ইমেল আইডিগুলো চেক করবে। আমি কিন্তু তোমাদের ইমেল আইডি চেক করার কথা বলতেছি। তো দেখো, ইমেল আইডিতে তারা দিয়ে দিচ্ছেন যে তোমাদের যাদের শর্ট লিস্টে নাম এসেছে তোমাদের কিন্তু সরাসরি তারা ইন্টারভিউয়ের জন্য ডাকতেছে, এবং তোমাদের সেই ইমেলে নির্দিষ্ট ডেট দেওয়া থাকবে যে তোমাদের কত তারিখে ইন্টারভিউ হবে। তো বন্ধুরা, প্রত্যেক দিন তোমরা তোমাদের ইমেলগুলো দু তিনবার চেক করবে, সকাল বিকাল এবং রাত্রেবেলা তিনবার চেক করে নিবে। তোমাদের ইমেল কিন্তু অবশ্যই আসবে, তোমরা যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো। তো দেখো, এরপরে আমরা আলোচনা করতেছি যে তোমরা এই যে ইন্টারভিউ, সেই ইন্টারভিউয়ে কীভাবে প্রস্তুতি নিবে। তো বন্ধুরা, তোমাদেরকে বলে রাখি, আমি বিএসকে ডিইও অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটরের ইন্টারভিউয়ের প্রস্তুতির জন্য অলরেডি একটি প্লে লিস্ট তৈরি করে রেখেছি। তো সেই প্লে লিস্টের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, অথবা তোমরা এই ভিডিওর আই বাটনে ক্লিক করো, সেখানেও আমি লিঙ্ক দিয়ে রাখবো। সেই প্লে লিস্টে গিয়ে তোমরা প্রত্যেকটা ক্লাস স্টেপ বাই স্টেপ দেখে নিবে। এসিকিউ টাইপ থেকে শুরু করে এমসিকিউ টাইপের বিভিন্ন কোশ্চেন বিভিন্ন দিক থেকে আলোচনা করা হয়েছে। তো সেই ক্লাসগুলো যদি তোমরা দেখো, তোমাদের মধ্যে অনেকটা কনফিডেন্স চলে আসবে যে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের ইন্টারভিউ কী কী ধরনের প্রশ্ন আসতে পারে। তো অবশ্যই সেই ক্লাসগুলো দেখবে এবং এই ভিডিওটা অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে, যারা ওয়েবেল টেকনোলজি লিমিটেড এর ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য পরীক্ষা দিয়েছিল এবং ইন্টারভিউয়ের জন্য অপেক্ষা করে রয়েছে বা রেজাল্টের জন্য অপেক্ষা করে রয়েছে সেই টেস্ট পরীক্ষার। তো বন্ধুরা, এতটুকুই গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের মাঝে শেয়ার করার ছিল। আশা করি তোমরা ভিডিওটা অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে এবং যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।